আমরা বলছি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, কুণালবাবু অনেকগুলো কথা বলেছেন, 34 বছর এই হয়েছিল সেই হয়েছিল, উনি একটা খুব সেন্সিটিভ কথা বলে গেলেন। উনি বললেন আমাদের সময় যারা নাকি পার্টি হোল টাইমার হতেন, প্রত্যেকের বাড়িতে একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা ছিল। আমার বাড়িতে দুজন পার্টি হোল টাইমার আছে, আমার বড়দাদু এবং ছোট দাদু। আমার দাদু এমএলএ ছিলেন 15 বছরের। আমি শুনেছি দুজনেই শিক্ষকতা করতেন এবং ভিআরএস নিয়ে পার্টি হোল টাইমার হয়েছিলেন। আমি শুনিনি আমার পরিবারের তাদের প্রজন্মের কাউকে একটাও কোথাও তারা সরকারি চাকরি পেয়েছেন, আমি শুনিনি। উনি তো বলে গেলেন অনেকগুলো কথা, যারা পার্টি হোল টাইমার হন 28 বছর বয়সে, 27 বছর বয়সে, 25 বছর বয়সে, একটা খুব সুন্দর লাক্সারি জীবন ছেড়ে যারা প্রফেশনাল রেভলিউশনারি হন, তাদের ইন্টেন্টকে কোয়েশ্চেন করার মতো মোরালিটি বোধহয় প্রিজন ভ্যান বাজানো কুণালবাবুর নেই। ব্যক্তিগত আক্রমণ ভাববেন না, আমি সামনে যা দেখেছি, আমার ছোটো মুখ ছোটো মাথা, তা দেখেই বলছি।